ওয়েলকাম টু নীলকুটি আমি কৌশিক আজ নিয়ে চলে এসেছি আমরা যে নিত্যে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম তার তৃতীয় পর্ব নিয়ে তো ভিডিওটা শুরু করার আগে কিছু নিই যে আমরা যে প্রিভিয়াস আমরা যে আগে দুটো ভিডিও তৈরি করেছি সেটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো তারা তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই তারা যেন প্লে থেকে ভিডিও দুটো দেখে নি তো শুরু করার আগে কিছু বলিনি এই যে কোশ্চেনগুলো আমি আলোচনা করছি সেটা এসএসসি যে কোনো গ্রুপ ডি লেভেল থেকে শুরু করে এসএসসি সিজিএল মানে গ্রাজুয়েট লেভেল অফ দি ইম্পর্টেন্ট হবে তো আর বেশি কিছু না বলে শুরু করা যাক আমার সাথে ভিডিওটা শেষ অব্দি থাকবে অবশ্যই তোমরা উপকার পাবে তো দেখো ফার্স্ট কোশ্চেন নাত্যাঞ্জলি নিত্য উৎসব কোন দেবতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এ ভগবান ব্রহ্মা বি ভগবান বিষ্ণু সি ভগবান গণেশ না ডি ভগবান শিব তো দেখো এটার অ্যান্সার হলো ডি ভগবান শিব তো এর সম্বন্ধে একটু জেনে নিই দেখো নাট্যাঞ্জলি নৃত্য উৎসব যে এটা ছিল সেটা শাস্ত্রীয় নৃত্যশিল্পী উৎসবে শিবকে শিবকে শ্রদ্ধার প্রতি নিবেদন করতেন আর আরেকটা জিনিস দেখলাম নাট্যাঞ্জলি হলো হিন্দু এই যে আগেই বলেছিলাম শিব শিবের স্মরণে করা হয়েছে আর এটি উনিশশো সালের দিকে তৈরি হয়েছিল এখান থেকে এতটা ইম্পর্ট্যান্ট এটা কিছুই না এটা জানার দরকার নেই অত ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হলো সেকেন্ড কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যের গামোচা একটি সাংস্কৃতিক প্রতীক এ কেরালা বি আসাম সি রাজস্থান ডি হরিয়ানা দেখো এটার অ্যান্সার হবে বি আসাম তো এটা সম্বন্ধে একটু জেনে নিন দেখো গামোচা হলো একটি গামচা সমতুল্য অসমীয় সংস্কৃতির একটি সাংস্কৃতিক প্রতীক অর্থাৎ আসামের একটি সাংস্কৃতিক প্রতীক হলো এই গামোচা এটি মূলত একটি সাদা আয়তকার পোশাক যা ঐতিহ্যগতভাবে প্যান্ট সিল্ক থেকে তৈরি হয় তাহলে এই যে গামোচা এটা তৈরি হয়েছিল প্যান্ট সিল্ক থেকে এটা একটু দেখে রাখতে পারো আর এটি তিন দিক থেকে লাল সীমানা এবং চতুর্দিকে লাল বোনামেটিভ রয়েছে এটা সম্বন্ধে এত জানার দরকার নেই ঠিক আছে এটা যেমন আমরা যে গামছায় ব্যবহার করি সেটা এটা এদের একটা হোয়াইট কালারের একটা পোশাক তৈরি যেটা ব্যবহার করা হয় নেক্সট দেখো নেক্সট হল লোসালপুতু ভারতের কোন রাজ্যের লোকনৃত্য তো এ কেরালা বি নাগাল্যান্ড সি কর্ণাটক ডি গোয়া তো দেখো এটার অ্যান্সার হবে বি নাগাল্যান্ড তো এটা সম্বন্ধে একটু জেনে নিই দেখো যে নাগাল্যান্ডের প্রধান লোকনৃত্যের মধ্যে রয়েছে এই মোদাসে আঙ্গুর শিকুল্লা প্রজাপতি নাচ আলুয়ত্তা সাদাল কেকাই চাঙ্গাই নাচ কুকি নাচ তারপরে আরও রয়েছে দেখো লেতাল পতু এই যেটা বললাম লেতাল পতু তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যেটা যে নাগাল্যান্ডে যে কী কী ইম্পর্টেন্ট এই লেতাল পতু ছাড়াও যে যে ইম্পর্টেন্টগুলো রয়েছে সেটা হচ্ছে আঙ্গুরি কুকল্লা রয়েছে মোদাসে রয়েছে প্রজাপতি নাচ বা আলু ইত্তু সাদাল কোকাই চাঙ্গাই নাচ কুকি নাচ আর খাম্বালিম ময়ূর নৃত্য মনো মন মনোয়াসো রেংমা সিচা এবং কুকাই কুচো একটা হলো সাংগাই এবং আরেকটা হলো মহাশয় ইত্যাদি তো এর মধ্যে এই লোসাল প্রতিটাই আমাদের এক্সামে এসেছিলো অত মনে রাখার দরকার নেই মেন মেনগুলো যেমন মনে রাখতে পারো যেমন এখানে যে রংপাটা রয়েছে রংপাটা ইম্পর্টেন্ট আছে তারপরে এখানে যে চাঙ্গাই চাঙ্গাই নাসা ইম্পর্টেন্ট এই দু একটা করে মনে রাখলেই হবে আর এছাড়াও দেখো এখানে রয়েছে ওয়ার ড্যান্স বা জেলিয়ান ড্যান্স এগুলাও খুবই ইম্পর্টেন্ট ওখানের জন্য নেক্সট দেখো নেক্সট কোশ্চেন হলো কোন রাজ্যে পুনং লোকচিত্রে চর্চা করতে পারা যায় চর্চা করা হয় এ মণিপুর বি অরুণাচল প্রদেশ সি সিকিম ডি আসাম দেখো তো এটার অ্যান্সার হবে বি অরুণাচল প্রদেশ তো এটা সম্বন্ধে একটু জেনে নিই পুং নৃত্য ভারতের অরুণাচল প্রদেশের রাজ্যে প্রচলিত একটি জনপ্রিয় নৃত্য আর এটি সবচেয়ে সাধারণ লোকশিল্প এটা সম্বন্ধে আর কিছু জানার দরকার নেই নেক্সট দেখো নেক্সট হলো নিচের কোন ঐতিহ্যবাহী নৃত্যটি মার্শাল আর্ট ফর্ম নয় ছাও লাজিম ভাবাই কালারি পায়াত্তু ঠিক আছে তো এটার কী অ্যান্সার হবে তোমরা একটু ভেবে দেখো দেখো এটার অ্যানসার হবে ভাবাই ভাবাইটা কিন্তু কোনো মার্শাল আর্টের ফর্ম নয় তাহলে এখান থেকে কিন্তু আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট চলে আসতে পারে যে কোনগুলি মার্শাল আর্টের ফর্ম বটে অন্যতে আগে আমরা দেখেছিলাম যেমন এই যে ছাউ যে ভাবায় এই ছাউটা ছাউটা আমাদের প্রিভিয়াস ইয়ারে যে আগের দুটো ভিডিও করেছিলাম সেখানে কিন্তু রিপিট ছিল যে কোনটি মার্শাল আর্টের ফর্ম বটে সেখানে দেখবে আমরা ছাউটা দেখতে পেয়েছিলাম সেইভাবে কালারি পায়াত্তু আর লাজিম এই তিনটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে পার হতে মনে রাখতে হবে যে কোনটি মার্শাল আর্টের ফর্ম নেক্সট দেখো ছা ভাওয়াই সম্বন্ধে আমরা একটু জেনে নিই ভাবাইটা কিন্তু কোনো মার্শাল আর্ট নয় নেক্সট দেখো ভাবাই হলো সংস্কৃত শব্দ ভাব থেকে উদ্ভূত হয়েছে যার অর্থ হলো প্রকাশ বা আবেগ আর এটি হিন্দু দেবী আম্বার সাথেও যুক্ত আর ভাব মানে মহাবিশ্ব এবং এই মানে হলো মা তাহলে ভাবাইটা যে যুক্ত হয়েছে ভাবাইটা কিভাবে তৈরি হয়েছে ভাব আই ভাব মানে মহাবিশ্ব আর এই মানে হলো মা এটি মহাবিশ্বের মা অর্থাৎ আম্বাকে অর্থাৎ মহাবিশ্বে যে আমাদের যে দেবী দুর্গা তাকে স্মরণ করে এই ভাবায় নৃত্যটা প্রদর্শন করা হয় আর ভাবায় ভেসা বা সোয়াং নামেও পরিচিত তাহলে ভাবাইয়ের আরেক নাম কিন্তু ভেসা বা সোয়াং নামেও পরীক্ষায় আসতে পারে সেটা তোমরা দেখে রাখতে পারো আর যার আক্ষরিক অর্থ হলো গেট আপ গেট আপ নেক্সট নেক্সট হলো বিখ্যাত নৃত্যশিল্পীটি বালা সরস্বতী নিচের কোন নৃত্যশৈলীর উপদোক্তা ছিলেন অর্থাৎ বালা সরস্বতী কোন নাচের সাথে যুক্ত কুচিপুড়ি ভরতনাট্যম কথক না কথাগুলি তো দেখো এটার অ্যান্সার হবে বি ভরতনাট্যম দেখো বালা সরস্বতী ছিলেন একজন বিখ্যাত ভারতীয় নৃত্যশিল্পী এবং তার ভরতনাট্যমের রেন্ডারিং একটি ধূপদী নৃত্যশৈলী যা দক্ষিণ ভারতীয় রাজ্য তামিলনাড়ুতে উদ্ভূত হয়েছিল তাহলে এই যে ভরতনাট্যম এটা কোথায় উদ্ভূত হয়েছিল এটা একটু মনে দেখে রাখতে পারো যেটা হলো তামিলনাড়ুতে উদ্ভূত হয়েছিল আর এর সম্বন্ধে আর একটু দেখানো এই নৃত্য দেখো এই নৃত্যশৈলীটিকে ভারতের বিভিন্ন অংশে এবং বিশ্বের অনেক জায়গায় সুপরিচিত রয়েছে তাহলে এই নৃত্যশৈলীটা কিন্তু শুধু তামিলনাড়ুতে নয় ভারতের ভারত ছেড়ে বিশ্বের অনেক জায়গায় কিন্তু সুপরিচিত নেক্সট দেখো নেক্সট হল ভারতের কোন রাজ্যে কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি হয়েছিল তাহলে কুচিপুড়ি যদি বলা হয় কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল দেখো গুজরাট কর্ণাটক অন্ধ্রপ্রদেশ না মহারাষ্ট্র তো দেখো এটার অ্যান্সার হবে সি অন্ধ্রপ্রদেশ তো কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের একটি নৃত্যশৈলী এবং এটি ভারতের এগারোটি প্রধান নৃত্যশৈলীর মধ্যে একটি নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট আটান্ন নম্বর দেখো চোরভা কোন রাজ্যের একটি প্রাচীন ঐতিহ্যবাহী নৃত্য এ মিজোরাম বি ছত্তিশগড় সি হিমাচল প্রদেশ না ডি গোয়া তো দেখো চোরভা হলো মিজোরামের একটি নৃত্যশিল্প আর এটা সম্বন্ধে একটু জেনে নিই চোরাও বা চোর নৃত্য হলো ভারতের মিজোরামে পরিবেশিত এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক নৃত্য আর যার মধ্যে প্রায় ছয় থেকে আটজন লোক একজোড়া বাঁশের লাঠি ধরে যেটার উপরে দাঁড়িয়ে থাকে অর্থাৎ অনুভূমিকভাবে স্থাপন করা হয় মানে কতগুলো বাঁশের উপরই ভিত করে তাদের নাচটা হয় নেক্সট দেখো নেক্সট হলো নিচের কোনটি জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের লোকনৃত্য নয় ধুমাল হাফিজা রাউ না ডাঙ্গি তো দেখো এ ডি ডি এটার অ্যানসার কী হবে এটা হলো অ্যানসার ডি আর তাহলে ডাঙ্গিটা যদি বলা হয় কোথাকার ডাঙ্গিটা হলো গুজরাটের গুজরাট তাহলে ডাং ডাঙ্গিটা কোথাকার তাহলে এখান থেকে কিন্তু এটা সেটা যে কাশ্মীরের যদি বলা হয় জম্মু কাশ্মীরের কোন কোন লোকনৃত্যটি তা কিন্তু মনে রাখতে হবে যে ধুমাল হাজিফা আর রাউ এই তিনটাই কিন্তু জম্মু কাশ্মীরের আর যদি ডাঙ্গিটা বলা হয় সেটা হলো গুজরাটের নেক্সট এটা একটু সম্বন্ধে জেনে নিই ডাঙ্গি হলো গুজরাটের একটি লোকনৃত্য আর ডাঙ্গিদের দ্বারা পরিবেশিত নৃত্যকে ডাঙ্গি নৃত্য বলা হয় তাহলে ডাঙ্গি হলো একটা জাতি যেটার দ্বারা পরিবেশিত নৃত্যকেই আমরা ডাঙ্গি নৃত্য বলছি যেখানে পুরুষ বা মহিলারা তাদের একজনের নেতৃত্বে একটি চেন তৈরি করে যেটা সাপের আকারে যোগদান করে আর এই যে নৃত্যের আশ্চর্যজনক দার্শনগুলির মধ্যে একটি মানব পিরামিডের সৃষ্টি করেছে তাহলে এটা আস্তে আস্তে তারা একের উপর এক যে চেন তৈরি করে করে তার উপরে ধাপে ধাপে উঠে একটা পিরামিডের আকার সৃষ্টি করেছে এটি হলো ডাঙ্গির ডান্স ফর্ম রূপ আর নেক্সট দেখো নেক্সট হলো কোন রাজ্যে যাওয়ারা নাচ সম্পদ উদযাপনের একটি নৃত্যের উৎপত্তি হয়েছে রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ না কেরালা তাহলে যাওয়ারা নাচটা কোথাকার যাওয়ারা নাচটা কোথাকার হবে দেখো তোমরা একটু ভেবে তো দেখো এটার অ্যান্সার হলো মধ্যপ্রদেশ নেক্সট দেখো নেক্সট হলো এটি মধ্যপ্রদেশ রাজ্য থেকে উদ্ভূত হয়েছিল এবং মূলত এটি ভাল ফসল কাটার প্রতীক মানে অর্থাৎ যে ফসল কাটার সময় এই নাচটি করা হতো আর এখান থেকে ইম্পর্টেন্ট হলো এই নৃত্য ফর্মগুলির মধ্যে এখানে আর এখানে সেরকম আর কিছু নেই এটা যে মনে রাখতে পারো এটা একটা মধ্যপ্রদেশের নাচ আর এটা সে ফসল কাটার রূপে এই নাচটা করা হতো নেক্সট দেখো ভাওয়া এবং কালবেলিয়া ঐতিহ্যবাহী নৃত্যের ধরন হিসেবে ভারতের কোন রাজ্য থেকে তাদের উৎপত্তি পাঞ্জাব রাজস্থান আসাম না উড়িষ্যা বি রাজস্থান তো ভাওয়ায় এবং কালবেলিয়া কোথাকার নৃত্য রাজস্থান তো এটা সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক ভাই এবং কালবেলিয়া হলো রাজস্থানের ঐতিহ্যবাহী নৃত্য আর ভাওয়ায় মহিলারা ঘাংরা চুল্লি এবং দুপাটার মতো রঙিন পোশাক পরে অর্থাৎ ঘাংরা চুল্লির মহিলারাই কিন্তু ভাওয়াই এবং কালবেলিয়া নৃত্যটা প্রদর্শন করে এটুকু জানবে আর দেখো এরা কি করে তারা মাথায় উপর ভাওয়ায়ের নাচের সম্বন্ধে মাথার উপর একটা মাটির পাত্র থাকে এবং সেটাকে ব্যালেন্স করেই কিন্তু নাচটা প্রদর্শন করে আর দেখো নেক্সট দেখো নেক্সট হল সিক্সটি নিত্যফর্ম এ ফর্ম এবং এর অবস্থান সঠিক কোনটি এখানে অর্থাৎ এখানের মধ্যে কোনটি কার সাথে মিল খায় সেটা তোমাদেরকে বলতে হবে যে দলখাই কর্ণাটক কালবেলিয়া হিমাচল প্রদেশ থাংতা বিহার না পদায়নী কেরল এখানের মধ্যে কোনটা ঠিক তো দেখো তো এটার অ্যান্সার হবে পদায়নী কেরল পদায়নী কেরল এটাই এটা একদম ঠিক আর দলখায় যেটা বলছে দলখায় কিন্তু কর্ণাটক নয় এটা কিন্তু হবে উড়িষ্যা আর দেখো আর যেটা রয়েছে কালবেলিয়া কালবেলিয়া হবে রাজস্থান রাজস্থান আর যেটা রয়েছে থাংতা থাংতা হবে কিন্তু মণিপুর মণিপুর তো দেখো প্রদায়নী কেরল এটা সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক পদায়নী সম্পর্কে পদায়নীর অর্থটা কি যোদ্ধাদের সারি অর্থাৎ এটা কোথাকার নাচ সেটা হলো কেরলের নাচ আর ভদ্রকালী বা অর্থাৎ ভগবান শিবের অবতার ভগবান শিবের এক অবতার ভদ্রকালী সে তার তার স্মরণার্থে এই নাচটি প্রদর্শন করা হয় নেক্সট দেখো নেক্সট হলো মিচ্ছ কটিকা নাটকটি কে লিখেছেন এটি এটি একটি আর মিচ্ছকটিকা নাটকটির মধ্যে কি রয়েছে সেটা একটা দেখো এটা একটা ভয়াবহ দারিদ্রতার যে একটা বাস্তবের যে সামাজিক পরিবেশ সেটা সম্পর্কে কিন্তু মিচ্ছকটিকে লেখা আছে তো মিচ্ছকটিকটি একটি কার লেখা রবি দাস মাঘ কালিদাস না শূদ্র তো দেখো এটার অ্যান্সার হবে ডি শূদ্র তো এটা সম্বন্ধে দেখা নেওয়া যাক মিচ্ছকটিকা মানে শূদ্রকে লেখা একটি ছোট মাটির গাড়ি আর দারিদ্রতার এটাই মূল বিষয় নেক্সট দেখো নেক্সট হলো ধিমসা কোন রাজ্যের একটি সরকারি লোকনৃত্য তো দেখো এই ধিমসাটা কিন্তু আগেও এসছে তো ধিমসাটা তোমরা যদি ভালো করে খেয়াল করেছো আমার কোশ্চেনগুলো ধিমসাটা কিন্তু আগেও আমি একবার আলোচনা করেছি তো এটা কি অ্যান্সার হবে ধিমসা হলো অন্ধ্রপ্রদেশের একটি লোকনৃত্য তো ধিমসা সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক ধিমসা হল অন্ধ্রপ্রদেশের একটি উপজাতীয় নৃত্য যা মূলত পর্যাবরণের মহিলারা পরিবেশন করে তাহলে ধিমসাটা কিন্তু পুরুষেরা না মহিলারা পরিবেশন করে এই একটা পয়েন্ট মনে রাখবে সেটা কি পনেরো থেকে কুড়িজন মহিলারা একটা দল তৈরি করে এবং তারা গৃহস্থের যে যে সামাজিক যে জীবনযাপন সেটা যাতে ভালোভাবে হয় এবং শান্তিপূর্ণ এবং সুখী দম্পত্য যেটাকে বলে সেটার জন্য তারা এই নাচটি পরিবেশন করে থাকে আর নেক্সট দেখো নেক্সট হলো কথাবলী নৃত্য দ্যাস ফাইন আর্টের একটি সুরেলা সমন্বয় দেখো এখানে কিন্তু কথাগলি দেখো কোথাগলি যে নৃত্য এটা কোথাকার বলতো তো কে বলতে পারবে কথাগুলি নৃত্যটা কোথাকার তো দেখো কোথাগলি নৃত্যটা যেটা হলো আমরা সবাই জানি যে কোথাগলি নৃত্যটা কেরালার কিন্তু কোশ্চেনে এটা চায়নি যে কথাগলিটা কথাকার কোশ্চেনের চেয়ে যে কোথাগুলির মধ্যে যে কতগুলো সুর সুরের সমন্বয়ে কথাগুলি তৈরি হয়েছে কোশ্চেনটা কিন্তু একটু ডিপ কোশ্চেন দেখো চার ছয় পাঁচ না সাত কোথাগুলি নৃত্যটি পাঁচটি সুরের সমন্বয় অর্থাৎ সি অপশন সি সাতটি সুরের সমন্বয় দেখো কী কী সাতটা সুর সেটা হলো একটা হলো সাহিত্য বা সাহিত্যম সঙ্গীত বা সঙ্গীতম চিত্রকলা বা চিত্রম অভিনয় বা নাট্যম নৃত্য বা নৃত্যম নেক্সট দেখো নেক্সট হলো নিচের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে দুমহাল লোকনৃত্যটি জড়িত দুমহাল লোকনৃত্যটি কোথাগার তো দেখো এটা কী হবে হরিয়ানা আন্দামান ও দ্বীপপুঞ্জ জম্মু কাশ্মীর না অরুণাচল প্রদেশ তো এটার অ্যান্সার হবে সি জম্মু কাশ্মীর তো এটা সম্বন্ধে একটু জেনে নিই দুমহাল নৃত্য হল জম্মু কাশ্মীর এবং কাশ্মীর ভারতীয় অঞ্চলে শুধুমাত্র ওয়াটাল উপজাতি পুরুষের দ্বারা পরিবেশিত হয় তাহলে দুমহালটা কিন্তু মনে রাখবে যে পুরুষরা কিন্তু এই নাচটি পরিবেশন করে নেক্সট দেখো ময়ূরভঞ্জ ছৌ কোন রাজ্যের লোকনৃত্য দেখো যখনই আমরা ছৌয়ের উল্লেখ পাই সেখানে আমরা জানি আমাদের যে পার্শ্ববর্তী এলাকা পশ্চিমবঙ্গ ছাড়াও দেখো ঝাড়খণ্ড উড়িষ্যাতেও কিন্তু আমরা এই ছৌ নাচের একটা চিত্র বৈচিত্র্য পাই কিন্তু এখানে দেখো ময়ূরভঞ্জ ছৌ বলেছে ময়ূরভঞ্জ ছৌ যখন বলবে এটা কোথাকার একটি লোকনৃত্য তো এটা দেখো অপশানগুলো আগে দেখে নিয়ে এবার উড়িষ্যা রাজস্থান কর্ণাটক মহারাষ্ট্র তো এটা কি অ্যান্সার হবে দেখো আমি তো আগেই বললাম যে ছৌ নাচটা কিন্তু আমাদের পাশাপাশি ওই ঝাড়খণ্ড উড়িষ্যা রাজ্যগুলির মধ্যেই বেশি প্রচলিত তো উড়িষ্যাতে কিন্তু ছৌ ময়ূরভঞ্জ ছৌ যদি ময়ূরভঞ্জ ছৌ বলা হয় উড়িষ্যার আর এটা সম্বন্ধে একটু জেনে নিয়ে যাক দেখো ময়ূরভঞ্জ ছৌ মূলত একটি উপজাতীয় নৃত্য যা আঠেরো শতকে উড়িষ্যার ময়ূরভঞ্জ বন থেকে উদ্ভূত হয়েছিল এবং পরে উনিশ শতকে এটি একটি মার্শাল আর্টের ফর্ম দেওয়া হয় তাহলে যদি বলা হয় ময়ূরভঞ্জ ছৌ এটাও কিন্তু একটা মার্শাল আর্ট আর দেখো আর যে বললাম ছৌয়ের তিনটি শৈলী রয়েছে যেখানে পরিবেশন করে সেই স্থানের নাম অনুসারে নামকরণ করা হয়েছে যেমন বাংলায় যেটা পরিবেশন করা হয় অর্থাৎ পশ্চিমবঙ্গে যেটা পরিবেশন করা হয় সেটাকে আমরা বলি পুরুলিয়া ছৌ ঝাড়খণ্ডে যেটা পরিচালন পরিবেশনা করা হয় সেটাকে আমি বলি সেটাকে আমরা বলি সেরাকোল্লা ছৌ ছৌ আর যেটা এ মাত্র যেটা বললাম উড়িষ্যাতে যেটা পরিচালনা করা হয় সেটা হলো ময়ূরভঞ্জ ছৌ তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন আসতেই পারে যে ঝাড়খণ্ডে যে আমরা ছৌ নাচটা দেখতে পাই সেটা কী নাম সেটা কিন্তু সেরা কেল্লা ছৌ দেখো নেক্সট কোয়েশ্চেন নেক্সট হলো সাত্রীয় কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী হিন্দু শাস্ত্রীয় সঙ্গীতের ধরন মণিপুর আসাম গোয়া না উড়িষ্যা তাহলে সাত্রীয়টা কোন রাজ্যের নৃত্য তো এটার অ্যান্সার হবে বি ছাত্রীয়টা কিন্তু আসামের ছাত্রীয় সম্বন্ধে একটু জেনে নিই ছাত্রীয় বা ছাত্রীয় নৃত্য এটি একটি প্রধান প্রধানীয় শাস্ত্রীয় নৃত্য আর এটি আসামের কৃষ্ণকেন্দ্রিক বৈষ্ণব মঠে অর্থাৎ কৃষ্ণের উপাসনার জন্য এই নাচটি কিন্তু পরিবেশন করা হয়ে থাকে আর এটা কিন্তু দেখো ভক্তি আন্দোলনের সাথেও কিন্তু এটা জড়িত ছিল তখন যে ছিল সে মহাপুরুষ কি শঙ্করদেব শ্রীমান্ত শঙ্করদেবকেও কিন্তু এর সদস্য করা হয়েছিল নেক্সট দেখো নেক্সট হলো মিজোরামের ঐতিহ্যবাহী বাঁশ নৃত্যকে কী বলা হয় দেখো বাঁশ নৃত্যকে আমরা একটু আগেই বাঁশ নৃত্য সম্বন্ধে একটু আলোচনা করেছিলাম তো এটা আমরা সেখানে আমরা কি দেখেছিলাম যে চেরাও নাচ চেরাও নাচটা আমি বলেছিলাম যে বাঁশের উপর দাঁড়িয়ে এই নৃত্যটা পরিবেশন করা হয় তো এর সাথে আরও যে নাচগুলো রয়েছে দেখো মানচ মানচটা যদি কোথাকার বলা হয় সেটা হলো মধ্যপ্রদেশ আর যদি বলা হয় থাংচা থাংচা থাংতা থাংতা হলো কি কোথাগার সেটা হলো মণিপুর মণিপুর আর যেটা দেখতে পাচ্ছ ইয়াংচাম ইয়াংচামটা কোথাকার ইয়াংচামটা কিন্তু সিকিম তাহলে এই তিনটাও কিন্তু মনে রাখবে দেখো মানচ মানচ কিন্তু মধ্যপ্রদেশ আর থাংচা থাংচা হলো মণিপুর আর ইয়াংচাম হলো সিকিমের তো এর সম্বন্ধে একটু দেখে নেওয়া যাক চেরাও নৃত্য হল ভারতের মিজোরামে সঞ্চালিত একটি ঐতিহ্যবাহী সংস্কৃতি নৃত্য যা বেশিরভাগই ছয় থেকে আটজন লোক একজোড়া বাঁশের লাঠি ধরে মাটিতে আনুভূমিভাবে অর্থাৎ উপরে মাটির উপরে থেকে এই নৃত্যটি পরিবেশন করে যেটা আমি বললাম নেক্সট দেখো নেক্সট হলো ধিমসা ভারতের কোন রাজ্যের একটি উপজাতি নৃত্য দেখো ধিমসা কোশ্চেনটা কিন্তু আগেও এসছিল সেটা দেখো আবার রিপিট হয়েছে এইটা যদি আমার আমার যে ভিডিওটা সেটা যদি মন দিয়ে দেখো দেখো ধিমসাটা কিন্তু আমি একটু আগেই উল্লেখ করেছিলাম ধিমসাটা কোন রাজ্যের নৃত্য তো সেটা দেখো মধ্যপ্রদেশ অরুণাচল প্রদেশ হিমাচল প্রদেশ না অন্ধ্রপ্রদেশ তো এটার অ্যান্সার হবে ডি অন্ধ্রপ্রদেশ তো দেখে নাও একটু ধিমসা সম্বন্ধে দেখো আগেও বলেছি একবার বলে নিই ধিমসা হলো ভাইজাগের কাছে আরুকু উপত্যকা অর্থাৎ মধ্যপ্রদেশের পূর্বাঞ্চলে উপজাতিদের এটা একটা নৃত্য তাহলে হচ্ছে এটা কোথাকার এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি নৃত্য আর একটা দেখে নাও এখান থেকে পনেরো থেকে কুড়ি জন মহিলা থাকে যারা সর্পর আকারে অর্থাৎ সাপের আকারে একটা চেন তৈরি করে এবং তারা একসাথে নাচতে একসাথে নৃত্য পরিবেশন করে আর এটা প্রধানত কিন্তু ধিমসা নাচটা কিন্তু মহিলারাই পরিবেশন করে তারা কিসের জন্য তারা তাদের সুখী দাম্পত্য জীবনের প্রার্থনার জন্য এই নাচটা কিন্তু পরিবেশন করে আর এই ধিমসা নাচের সময় তারা যে মরি থুডুবা বা দাম্পু এই তিন চার ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে থাকেন নেক্সট দেখো মাটকি নিচের কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য তো দেখো মধ্যপ্রদেশ আসাম রাজস্থান না বিহার তো মাটকি হলো এটা একটি মধ্যপ্রদেশের লোকনৃত্য তো মাটকি মানে বুঝতেই পারছো একটা মাটির হাঁড়ি সম্বন্ধীয় কিছু একটা হবে যেটা হলো দেখো ঐতিহ্যবাহী পোশাক পরিহিত এটা কিন্তু মহিলাদের দ্বারা করা হয় তারা কি কী হল মাটির হাঁড়িটাকে মাথার উপর তুলে ভারসাম্য বজায় রেখে তারা কিন্তু এই নৃত্য পরিবেশন করে আর এ আর নৃত্য এটার সাথে সাথে একটা ঢোল বাজে যেটাকে দ্বিমুখী ড্রাম্য বলা হয় আর এটি দেখো কলস নাচও বলা এটাকে অনেকে কলস নাচও বলা হয় বা কলসি নাচ মাথার উপর কলসি নিয়ে এই নাচটা করা হয় আর এটা কিন্তু মধ্যপ্রদেশে তাহলে এই নাচটা কোথাকার সেটা হলো মধ্যপ্রদেশে বিশেষ করে মালোয়া অঞ্চলে দেখা যায় নেক্সট দেখো নেক্সট হলো নিচের কোনটি লক্ষীপের জনপ্রিয় নৃত্যশৈলী কুচিপুড়ি কলি কথক না কলাকলি তো দেখো এটার অ্যান্সার কী হবে ডি কোলাকলি তাহলে লাক্ষদ্বীপ বা লক্ষ দ্বীপের সেটা হলো কোলাকলি যদি বলা হয় কুচিপুরি কুচিপুরি কথা হয় কুচিপুড়ি দেখো আগেও বলেছি কুচিপুরিটা একটা ইম্পর্টেন্ট এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ এটা তোমরা সবাই মনে রাখবে অন্ধ্রপ্রদেশ আর যদি বলা হয় কলি কলিটা কোথাকার কলিটা কিন্তু মহারাষ্ট্র মহারাষ্ট্র আর আর কথক 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 সবাই জানি ইউপি এই কথকটা কিন্তু ইম্পর্টেন্ট আর কুচিপুরি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ডান্স ফর্ম যদি কুচিপুরি বলা হয় অন্ধ্রপ্রদেশ কলি মহারাষ্ট্র আর কথক কথক কিন্তু ইউপি কোলাকুলি সম্বন্ধে একটু জেনে নিই কোলাকুলি হলো একটা লাঠির নাচ তো আমাদের এই পশ্চিমবঙ্গেও দেখবে লাঠি নাচ কিন্তু একটু প্রচলিত সেই টাইপেরও একটা নাচের ধরন হলো কোলাকুলি নাচ এটি এটি কিন্তু সাধারণত পুরুষেরাই এটা এই নাচটা পরিবেশন করে থাকে এখানে কিন্তু মহিলারা কোনো অংশগ্রহণ নেয় না নৃত্যশিল্পীরা জোড়া তৈরি একটা লাঠির জোড়া তৈরি করে এবং তারা একটা বৃত্তর আকারে তারা একসাথে একই তালে নাচতে শুরু করে এইভাবে এই নাচটা কিন্তু পরিবেশন করে দিয়ে দেখো নেক্সট কোশ্চেন নেক্সট হলো বেহদিয়েন খালাম কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্য উৎসব তো দেখো তামিলনাড়ু গুজরাট ছত্তিশগড় না মেঘালয় তো এটার কি অ্যান্সার হবে বেহ খালাম এটা কিন্তু মেঘালয়ের একটি নাচ বেহদিয়ন খালাম দেখো বেহিয়েন খালাম মানে কি কলেরা রাক্ষস তাড়ানো বেহু খালাম আগেকার দিনে কলেরা একটা খুবই মহামারী ছিল সেই জন্য তাদেরকে সেটার থেকে বাঁচার জন্য তারা একটা ডান্সের ফর্ম আগের দিনে মানত সেটা ওই বেড়ে খলন আর এটা কিন্তু সাধারণত দেখবে বীজ বপনের সময় এই নাচটা কিন্তু প্রদর্শন করা হয় আর এখানে কোন উপজাতি এখানে জয়ন্তিয়া উপজাতির লোকেরা এই উপজাতির লোকেরা এই নাচটা পরিবেশন করে নেক্সট দেখো সায়াল নৃত্যের উৎপত্তি কোন রাজ্যে আর এটা দেখে নাও সায়ালটা কি ফসল কাটার মরশুমের পর ছেলেরা এই নাচ পরিবেশন করে তাহলে সায়াল নৃত্য এই কোথাকার সেটা কিন্তু সি ছত্তিশগড় দেখো এর সন্ধ্যে দেখিনি সায়ন নৃত্যর উৎপত্তি হলো ছত্তিশগড় আর এই নৃত্য শুধুমাত্র ছেলেদের দ্বারা সঞ্চালিত হয় হিন্দু মাসে আগান ফসল অর্থাৎ ফসল কাটার পরে এই নাচটা হয় আর এটা কি অংশগ্রহণ করে কৃতজ্ঞতা চিহ্ন হিসেবে গ্রামবাসীদের ধান দেয় আর সায়লা নৃত্যশিল্পীদের দল প্রতিটি বাড়ি এবং আশেপাশের গ্রামে গিয়ে নৃত্য পরিবেশন করে থাকে নেক্সট দেখো নেক্সট হলো এটাই আমাদের এটা আমাদের সিরিজের লাস্ট কোশ্চেন দেখো সেভেন্টি নিম্নলিখিত ভারতীয় শাস্ত্রীয় নর্তকীদের মধ্যে কোনটি তার নৃত্যের ফর্মের সাথে ভুলভাবে মিলিত হয়েছে অর্থাৎ কোন শিল্পী কোনটির সাথে যুক্ত সেটা দেখে নাও যে ফার্স্ট কোশ্চেন ফার্স্ট হলো মাধবী মুদগাল ওড়িশি না নন্দিনী সিং কথক না রাধা রেড্ডি কুচিপুড়ি না শাশ্বতী সেন ভরতনাট্যম দেখো এখানের মধ্যে যে রয়েছে মাধবী মুদগাল এটা হলো ওড়িশার বা ওড়িশি নাচ আর নন্দিনী সিং কথক এটাও ঠিক আছে আর রাধা রেড্ডি কুচিপুড়ি এটাও ঠিক আছে আর সরস্বতী সেন যেটা ভরতনাট্যম করা আছে এটা ভরতনাট্যম হবে না এটা কিন্তু হবে কথক তো আজকের মতন এই পঁচাত্তরটি কোশ্চেন ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে এবং যদি তোমাদের কিছু সাজেশন থাকে বা ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবে আমি প্রত্যেক প্রত্যেকজনেরই কমেন্ট কিন্তু পড়ি তো ধন্যবাদ